Assalamu alaikum everyone, thanks for clicking. Welcome back once again. This is me Hussain. Today I shall discuss right form of verbs, rules of present, indefinite, present past and future indefinite and past indefinite. That means three indefinite tenses I shall discuss. It's very important. আমি শর্ট ফর্মে রাইট ফর্ম অফ ভার্বের শুধুমাত্র ইনডিফিনিট টেন্সগুলোর গঠন এখন শেখাবো, কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে রাইট ফর্ম অফ ভার্ব তৈরি করা হয়। এবং এর আগে বলে নেই, বেসিক স্ট্রাকচার অফ রাইট ফর্ম অফ ভার্ব গত পর্বে দেওয়া আছে, যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আই বাটন থেকে রাইট ফর্ম অফ ভার্বের বেসিক নিয়মটা দেখে নিই। ওকে ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। আজকে আমরা দেখব রাইট ফর্ম অফ ভার্বের কিছু ইম্পর্টেন্ট রুলস, ইনডিফিনিট টেন্সেস। আজকের টপিকস পার্ট টুতে সম্পূর্ণই ইনডিফিনিট টেন্স নিয়ে রাইট ফর্ম অফ ভার্ব হবে। তাহলে আমরা পার্ট ওয়ান শিখেছি, আজকে পার্ট টু। নাম্বার ওয়ানে আমরা দেখব রাইট ফর্ম অফ ভার্বের এক নম্বর নিয়ম, ভার্ব প্লাস ইএস অবলিক এস, থার্ড পারসন সিঙ্গুলার অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা কখন হবে? এটা শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার হবে। কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার, তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, এই কারণেই কোনো সেন্টেন্সের সাথে এস বা ইএস যুক্ত হয় না, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা। গো টু স্কুল, এই যে গো ভার্বটা এখানে এর সাথে এস বা ইএস, গোস, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এরকম আমরা অনেকবার লিখতে পারবো, সি রাইট, তাহলে এখানে রাইটে লেটার, সে একটি পত্র লেখে। তাহলে যদি আমরা লিখি এখানে থার্ড পারসন সিঙ্গুলার সি, তাহলে রাইটের সাথে কি হবে? রাইটস, সি রাইটসে লেটার। নাম্বার টু, অলওয়েজ, এভরিডে, রেগুলারলি, ডেইলি, ইউজুয়ালি, ওফেন, সামটাইমস, জেনারেলি, নর্মালি, অকেশনালি ইত্যাদি, এই ওয়ার্ডগুলো, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে সেটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আই নর্মালি গো টু স্কুল, আই ওপেন ভিজিট হার হাউস, শি ওয়ার্কস ডেইলি, সে নিয়মিত কাজ করে। তাহলে এটা হলো দুই নাম্বার, আমি কিন্তু শর্টকাট পদ্ধতি শুধু লিখেছি। নাম্বার থ্রি, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্টস এবং হিস্ট্রিক্যাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, ঐতিহাসিক সত্য, এটা বুঝলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে ইউনিভার্সাল ট্রুথ, যেমন ম্যান ইজ মর্টাল, এখানে ব্র্যাকেটে যদি আমরা বলতাম যে ম্যান বি মর্টাল, ম্যান ইজ মর্টাল, চিরন্তন সত্য কথা, দ্য সান, সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, প্রত্যেক দিন যে কাজ করা হয় অভ্যাসগত, যেমন আই ওয়াক এভরি মর্নিং, আমি প্রত্যেক দিন সকালে হাঁটি, শি ড্রিঙ্কস টি এভরি আফটারনুন, প্রত্যেক দিন বিকেলবেলা সে চা পান করে। এখন আমরা দেখব নাম্বার ফোর, ডু এবং ডাজ এর ব্যবহার, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব ডু ডাজ। যদি আমরা লিখি যেমন হি ওয়ার্কস হার্ড, এইটা দিয়ে রাখলাম, কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম, তাহলে ডু ডাজ এর ব্যবহার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, কেন নয়, অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, তাহলে সেন্টেন্সটা কিন্তু ভুল আছে। যদি সঠিক আমরা করতে যাই, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ডাজ, ডাজ হি ওয়ার্ক হার্ড, ডাজ হি ওয়ার্ক হার্ড, এটা হচ্ছে সঠিক। তাহলে এই ডু ডাজের ব্যবহার এইভাবে করতে হবে। নেগেটিভ দেওয়া থাকতে বলে হি নট ওয়ার্ক, তখন আমরা লিখবো হি ডাজ নট ওয়ার্ক হার্ড, তাহলে ডু এবং ডাজ। আমরা যদি লিখি উই নট প্লে,
আমরা খেলি না এই বাক্যটা সঠিক করার জন্য ডু ডাজ এর ব্যবহার করতে হবে উই ডু নট প্লে তো বন্ধুরা এই ছিল চারটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম অর্থাৎ হচ্ছে ইয়েস বাই ইয়েস রে কিছু ওয়ার্ড হ্যাবিচুয়াল ফ্যাক্ট ডু ডাজ এই চারটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম এখন দেখব আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে অর্থাৎ পাস্ট পাস্টের ইনডিফিনিট টেন্সে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলে কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে যেমন ওয়ান্স ওয়ান্স আপন এ টাইম অ্যাগো লং অ্যাগো তারপরে হচ্ছে লং সিন্স ইয়েস্টারডে লাস্ট উইক লাস্ট নাইট লাস্ট ইয়ার লাস্ট মান্থ লাস্ট সানডে ইত্যাদি এবং ব্যাক লেটার ইন দ্য পাস্ট ইন দোজ ডেজ এই কয়েকটি ওয়ার্ড যদি থাকে সেন্টেন্সে যে কোনো একটি তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে যেমন আই মিট হার আই মিট হার লং অ্যাগো লং অ্যাগো তাহলে এই বাক্যটা কিন্তু ভুল আছে এই লং অ্যাগো থাকার কারণে আমরা বুঝবো এটা কী টেন্স হবে পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের হবে মেট আই মেট হার লং অ্যাগো অনেক আগে তার সাথে দেখা হয়ে ছিল তাহলে এরকম প্রত্যেকটা বাক্যরই উদাহরণ দেওয়া যাবে আসলে উদাহরণ দিলে ভিডিওটা বড় হয়ে যায় তোমাদের বিরক্তি বোধ হয় শুধু আমি দেখিয়ে দিলাম প্রত্যেকটা ওয়ার্ড সেন্টেন্সের থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স ডিড এর ব্যবহার ঠিক সেম যেমন উই এটিই উই অ্যাট রাইস আমরা ভাত খেয়েছিলাম প্রশ্নবোধক চিহ্ন দিলাম তাহলে অবশ্যই এই বাক্যটা ভুল আছে আমাকে সঠিক লিখতে হবে ডিড উই ইট রাইস আমরা কি ভাত খেলাম বা ভাত খেয়েছিলাম তাহলে এইটা হলো সঠিক ইন্টারোগেটিভ অর্থাৎ ডিড কোথায় ব্যবহৃত হবে ডিড ব্যবহৃত হবে অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাফার্মেটিভে ডিড এর ব্যবহার হয় না পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাফার্মেটিভে কী হবে না ডিড এর ব্যবহার হবে না তাছাড়া সকল সেন্টেন্সেই ডিড এর ব্যবহার ফিউচার ইনডিফিনিট টেন্স নাম্বার ওয়ান টুমোরো নেক্সট নেক্সট ডে কামিং কামিং ইয়ার ফলোয়িং ইয়ার টু নাইট ইত্যাদি এই ওয়ার্ডগুলো সেন্টেন্সের ভিতরে থাকলে সর্বদাই ফিউচার ইনডিফিনিট টেন্স হবে যেমন আই শ্যাল ডু দি ওয়ার্ক নেক্সট ইয়ার এই নেক্সট ইয়ার থাকার কারণে এটা কী হয়েছে ফিউচার ইনডিফিনিট টেন্স আমি কাজটি করব আগামী বছরে টু নাইট সে আজ রাতে আসবে যদি আমি বলি শি কামস হেয়ার টু নাইট তাহলে টু নাইট থাকার কারণে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে বাট একটু ভুল আছে তাহলে শি উইল কাম হেয়ার টু নাইট এখন দুই নাম্বার ফিউচার ইনডিপেন্ডেন্ট শিয়াল এবং উইলের ব্যবহার শিয়াল কোথায় বসে উইল কোথায় বসে পার্সন যদি থার্ড পার্সন সিঙ্গুলার আমরা বলে থাকি কিন্তু বর্তমানে উইল সর্বক্ষেত্রে উইলের ব্যবহার করা যায় কিন্তু শিয়াল সাধারণত ফার্স্ট পার্সন শিয়াল যেমন আই এবং উই এই দুইটার সাথে শুধু বসে বাকি সব পার্সনের সাথে কি বসে সব পার্সনের সাথে উইল বসে এই জন্য এই দুইটি একটু খেয়াল রাখতে হবে এছাড়া বর্তমানে কিন্তু আইয়ের সাথে উইল বসতে পারে উইয়ের সাথে উইল বসতে পারে সর্বক্ষেত্রেই উইলের ব্যবহার হয় সো ভিউয়ার্স এই যে আমরা রাইট ফর্ম ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্সের কয়েকটি নিয়ম শিখলাম তোমরা এক্সারসাইজ করবে আশা করি তোমাদের ভিডিওটি একটু ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং তুমি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এটাই আমার প্রত্যাশা নমো টুডে থ্যাংকস ফর ওয়াচিং